সিরিয়াস হবে না দেখে সবাই মজা উদ্দেশ্যে দেখবেন। ওই ভাই আমার জায়গায় একটু ভালো করে হাওয়া দিবে ঠিক আছে? এত দিন বলেছি আজকে তুমি দিচ্ছ জায়গায় হাওয়া। আরে দিদি গো দিদি, হাওয়া দেবার মেশিনটা খারাপ হয়ে গেছে, এইটা তো আমি পাম্পারে দিচ্ছি, আর পাম্পার করে এত বড় চাকায় কি আবার হাওয়া দেওয়া যায়? না না আমি সেটা জানি না, আমার এত বড় চাকাতে হাওয়া দরকার আজকেই, মানে আজকে তুমি যা করে দিয়ে দাও হাওয়াটা। আরে বাবা সেটা তো ঠিক বটে, কিন্তু আমার কষ্ট অনেক হবে, এই ফুটুং 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 করে হাওয়া দিতে হবে। ঠিক আছে ফুটুং ফুটুং করে দাও, তোমার যা টাকা লাগবে নিয়ে নাও। হ্যাঁ তাই নাকি, তাহলে এক কাজ করো 200 টাকা দিয়ে দাও, একদম সুপার স্পিডে হাওয়া দিয়ে দিব। বাবা যত বলেছি তার মানে কি অত আছে নেবে? আমি ভাবলাম 10 টাকা দিয়ে দিব, 5 টাকা জায়গায়। এত কষ্ট করব মাত্র 10 টাকা? না না না, তাহলে আস্তে আস্তেই হাওয়া দিব ভাই, শরীরটা আমার খারাপ হয়ে যাবে। আমি সেইগুলো জানি না, তুমি যে রকম করে করো, আমাকে তো বাবা বিকেলে চাকাটা দরকার হাওয়া দিবা। ঠিক আছে তাহলে বিকেল অবধি করব, আর কি করব ভগবান, কোথায় ফেসে গেলাম। A few moments later. ওই আমার চাকায় হাওয়া নেই, হাওয়া দিয়ে দাও, যত তোমার টাকা লাগবে টাকা নিয়ে নাও গো, আমার চাকায় হাওয়া নেই, হাওয়া দিয়ে দাও। আল্লাহ বন্ধুরা, আমি বোকা বিড়াল, আজকে চাকায় হাওয়া দেওয়ার একটা নতুন ফানি কমেডি ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওটি কাউকে উদ্দেশ্য করে বানানো হয়নি, এই ভিডিও শুধু হাসি মজা উদ্দেশ্য বানানো হয়েছে, এই জন্য ভিডিওটিকে সিরিয়াসভাবে দেখবে না, সব হাসির মজা উদ্দেশ্যে দেখবে। ধন্যবাদ।